हेलो स्टूडेंट्स, वेलकम एंड वेलकम बैक टू द चैनल इ बेंगल। आज के आमी सुष्मिता मुखर्जी तुम्हारे इंग्लिश टीचर चले एसेछि तुम्हारे जन्य आरेकटी गुरुत्वपूर्ण टपिक निये। हाँ बंधुरा, आज के टपिकटी खूबी गुरुत्वपूर्ण अन्यान्य दिनेर मतोनी, कारण आज आमी WBCS प्रिलिमिनारि एक्सामिनेशनेर इंग्लिश पोर्शने जे सिनोनिम आछे सेई सिनोनिमेर ब्यापारे आलोचना करब। विगत 5 बछर माने 2015 थेके 2020 पर्यन्त जा जा सिनोनिम्स एसेछिलो परीक्षाय सेई सब सिनोनिमेर आजके आमी एई भिडियोते आलोचना करते चलेछि। भिडियोटी शेष पर्यन्त देखो, स्किप करले किन्तु तोमराई अनेकटा मिस करे जाबे, सेटा आमी चाइ ना आर सेटा अवश्य तोमराओ चाओ ना। ताई बोलछि स्किप ना करे भिडियोटा फार्स्ट थेके लास्ट पर्यन्त पुरोटाई देखो। তোমরা যারা WBCS বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই সিনোনিমের পার্টটা, সিনোনিম মানে সমান অর্থ, এই সিনোনিমের পোর্শনটা জানাটা খুবই দরকার। সো উইদাউট এনি ডিলে লেটস জাম্প টু দ্য ভিডিও। সো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চন, দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স। জেনোসাইড কথাটার অর্থ কি? জেনোসাইডের বাংলা মানে হচ্ছে গণহত্যা। ओके, ताहले कि रेशियल किलिंग होबे ना, मर्डर होबे ना, सुसाइड होबे ना, स्लॉटर होबे? रेशियल किलिंग माने आमरा जानी रेशियल माने होच्छे जातिगत हत्या, मर्डर माने होच्छे खून, सुसाइड माने आत्महत्या और स्लॉटर माने वध करा। ताहले आमरा कि देखछि जे जेनोसाइड कथाटिर माने होच्छे गणहत्या। तो ताहले एई चारटी अपशन्सेर मध्ये खून तो गणहत्यार साथे मैच करछे ना, गणहत्या माने जखन अनेक लोकके एकसाथे मेरे देवा हय, सुसाइड माने होच्छे आत्महत्या और स्लटर माने होच्छे वध करा। एई तीनटेर मिनिंगई एर साथे मिल होच्छे ना। सो तार माने एखाने आमरा कि देखछि, एखाने आमरा देखछि जे एई रेशियल किलिंग शब्दटिर अर्थ अनेकटाई गणहत्यारই मतन। रेशियल किलिंग जातिगत हत्या माने जखन अनेक जातिके कोनो कारणे एकसाथे मेरे देवा हय। যেরকম আমরা দেখেছিলাম যে নাসিরা জিউসদেরকে মেরে দিয়েছিল, জিউসদের জাতি তাদেরকে মেরে দিয়েছিল। লেটস গো টু দ্য নেক্সট ওয়ার্ড, ইমপ্যাশন্ড। ইমপ্যাশন্ড কথাটার মানে কি? অনুভূতিযুক্ত। ইমপ্যাশন্ড কথাটার মানে হচ্ছে অনুভূতিযুক্ত। ইমপ্যাশন্ড কথাটার মানে হচ্ছে যার মধ্যে অনুভূতি আছে। তাহলে এখন অপশনসগুলোর মানে জেনে নিই। ডিসপ্যাশনেট। ডিসপ্যাশনেট মানে কি? ডিসপ্যাশনেট মানে আমরা জাস্ট উল্টোটা হতাশাজনক বলতে পারি। আর্ডেন্ট। আর্ডেন্ট মানে হচ্ছে উৎসাহী। প্যাশনলেস। প্যাশনলেস কথাটার মানে আমরা বুঝতেই পারছি যে যার মধ্যে প্যাশন নেই, অনুভূতি নেই, অনুভূতিহীন বা আমরা আবেগহীনও বলতে পারি। ইনসেনসিটিভ মানে সংবেদনশীলহীনতা, মানে যার মধ্যে সেন্সিটিভ, যার মধ্যে সেন্স নেই, সেন্সিবিলিটি নেই। ওকে, তাহলে আমরা কি দেখছি যে অনুভূতিযুক্ত শব্দটির মানে কি দাঁড়াচ্ছে? উৎসাহী, আর্ডেন্ট। এই তিনটের মধ্যে একটাও দাঁড়াচ্ছে না, আর্ডেন্ট হচ্ছে। So the synonym of the word impassioned is ardent. The next number 3 is appropriate synonym for the word climactic. Climactic er mane hocche churanto. Amra boli je cinema churanto, the climax of the movie, mane cinema r ekdom shesh je part ta ke seta ke amra boli climax. To sekhan theke amra bujhte pari je climax theke esheche climactic mane churanto ba jeta ke english e bole ultimate, the ultimate end. এখানে 4টি অপশনস দেওয়া আছে। 4টি অপশনসের মধ্যে কালমিনেটিক। কালমিনেটিকের মানেও অনেকটা সেম, চূড়ান্ত। ক্লাইমেটিক, ক্লাইমেটিক কথাটা এসছে ক্লাইমেট থেকে, জলবায়ু, জলবায়ু সংক্রান্ত। টেম্পারেট, টেম্পারেট মানে না ঠান্ডা না গরম, নাতিশীতোষ্ণ বলতে পারি। আর অ্যাটমসফেরিক মানে অ্যাটমসফিয়ার কথা থেকে এসছে অ্যাটমসফেরিক। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, তাহলে অ্যাটমসফেরিক মানে হচ্ছে বায়ুমণ্ডলীয়। তাহলে এই 4টি অপশনসের মধ্যে কোনটা আমরা দেখতে পাচ্ছি? দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাইমেটিক ইজ কালমিনেটিক, মানে চূড়ান্ত, দ্য আলটিমেট এন্ডও বলতে পারি, সবার শেষ যে পর্যায় সেটাও বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ওয়ার্ড অ্যানালগাস মিন্স। অ্যানালগাস কথাটার মানে কি? অ্যানালিটিক্যাল, আর্টিফিশিয়াল, কম্পেয়ারেবল, অরাল। সো আগে আমাদের জানতে হবে যে অ্যানালগাস কথাটির মানে কি। অ্যানালগাসের মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ বা যেটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, যেটার সাথে আমরা তুলনা করতে পারি। तो ये चारटी अपशन्सर मान कि एनालिटिकल मान हे कोनो किछु विश्लेषण करा तोमरा बोलते पारो लाइक डिस्क्राइबिंग एरकम किछु एकटा। आर्टिफिशियल माने आमरा जानी जे कोनो किछु कृत्रिम माने जेटा न्याचुरल नय जेटा प्राकृतिक नय कृत्रिम जेटाके बानानो हय। कम्पेरेबल माने तुलनायोग्य कम्पेयर करा आमरा सबाई बोले थाकि जे कारोर साथे कारोर कम्पेयर करा उचित ना ताई ना तुलना करा उचित ना। ताहले कम्पेरेबल माने होच्छे तुलनायोग्य और ओरल माने श्रवण संक्रांत मीन्स हियरिंग रिलेटेड टू हियरिंग काने शोना संक्रांत बा श्रवण संक्रांत। ताहले कोनटा होच्छे एनालोगास इज मैचिंग द वर्ड कोनटा हबे कम्पेरेबल तुलनायोग्य माने जेटार साथे आमरा तुलना करते पारी। द नेक्स्ट क्वेश्चन इज द वर्ड बेलिगेट मीन्स बेलिगेट कथाटिर अर्थ की। चारटे अपशन देवा आछे बेलिटल्ड बेनिफिटेड ट्राबल्ड और इरिटेटेड। बेलिटल्डर माने कि तो आमरा कि जानी लिटलर माने कि लिटलर माने होच्छे कोनो लिटल माने कि छोटो क्षुद्र किछु तो ताहले काउके छोटो करा आमरा बोलते पारी बा नीचू देखानो। बेनिफिटेड बेनिफिट माने कि उपकार ताहले बेनिफिटेड माने कि होबे उपकृत। ट्राबल्ड ट्राबल्ड माने कि ही इज लुकिंग भेरि ट्राबल्ड माने अस्थिर। इरिटेटेड माने कि इरिटेटेड कथाटा एसेছে इरिटेट থেকে माने বিরক্ত তাহলে কি হবে ইরিটেটেড মানে কেউ যখন খুব বিরক্ত হয়ে থাকে। বেলিগেট কথাটার মানে এখন আমরা আগে জেনে নেই কোনো ভাবে অস্থির থাকা বা কোনো রকম কোনো কারণে চিন্তায় থাকা চিন্তিত বলতে পারি। সো হিয়ার দ্য ওয়ার্ড বেলিগেট ইজ সেম অ্যাজ বেলিটলড বেনিফিটেড ট্রাবলড অর ইরিটেটেড। কোনটা হবে अवश्य ट्राबल्ड है ट्राबल्ड माने अस्थिर थाका चिंतित थाका और बेलिगेट माने ताई चिंतित थाका अस्थिर थाका। ओके नंबर 6 फाइंड द एप्रोप्रिएट सिनोनिम ऑफ द वर्ड इनडिफैटिगेबल। इनडिफैटिगेबल कथाटिर माने कि इनडिफैटिगेबल कथाटी एसेছে फैटिग थेके फैटिगर माने होच्छे ए जे फैटिग FATIGUE फैटिग थेके एसेছে इनडिफैटिगेबल। फैटिग माने होच्छे शांत बा क्लांत क्लांति भाव ताहले इनडिफैटिगेबल माने कि होबे ठीक तार उल्टोटा होबे अश्रांत जेटा कि आमरा इंग्लिशे बोलते पारी टायरलेस। ओके सो मानेटा जेने निले तोमरा इनडिफैटिगेबल टायरलेस माने कि अश्रांत टायर्ड टायर्ड थेके एसेছে टायरलेस माने जे जार क्लांति भाव नहीं। ओके अक्लांत बा अश्रांत। इनडमिटेबल माने कि इनडमिटेबल कथाटी एसेছে डमिटेबल थेके डमिटेबल माने जाके आमरा दमाते पारी इनडमिटेबल माने ठीक तार उल्टो अदम्य बोलते पारी आमरा जाके आमरा दमिये राखते पारी ना। अनहैपी माने तो सबाई जानो अनहैपी माने अखुशी थाका बा दुखी थाका दुखी होये थाका। इनकम्पेटिबल माने कि इनकम्पेटिबल कथाटी एसेছে कम्पेटिबल थेके कम्पेटिबल माने मानानसई सो इनकम्पेटिबलेर माने होबे कि बेमानान। ओके सो ये चारटे शब्देर मध्य कौन शब्दटी एर सिनोनिम होबे अवश्य होबे ऑप्शन ए टायरलेस अश्रांत। क्वेश्चन नंबर 7 रिप्लेस द अंडरलाइंड वर्ड विद अ सूटेबल वर्ड। द ट्रैंक्विलिटी एंड सैंक्टिटी ऑफ द प्लेस सूथ्ड अस। ट्रैंक्विलिटी एंड सैंक्टिटी ऑफ द प्लेस सूथ्ड अस। सो এখানে কি বলছে যে জায়গাটি এতটাই শান্ত এতটাই মানে এতটাই শান্তিপূর্ণ জায়গা যে আমাদের মনটা একদম জুড়িয়ে গেল। सो এখানে স্যাংটিটি মানে কি জানতে চাইছে। সিকিউরিটি অপশন বি হোলিনেস অপশন সি ইকুয়ানিমিটি এন্ড অপশন ডি প্লাসিডিটি। তো স্যাংটিটি মানে কি স্যাংটিটি অ্যাকচুয়ালি স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা। ট্র্যাঙ্কুইলিটি মানে শান্তি আর স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা। খুবই সুন্দর খুবই পবিত্র জায়গা। পবিত্র জায়গা কেমন হয় খুবই শান্ত হয় পবিত্র জায়গায় গেলে আমরা শান্তি পাই তাই না। তাহলে এখন আমরা অপশনসগুলোর মানে জেনে নেই। সিকিউরিটি সিকিউরিটি মানে তোমরা সবাই জানো সিকিউরিটি মানে হচ্ছে সুরক্ষা। হোলিনেস হোলিনেস কথাটি এসেছে হোলি থেকে মানে পবিত্র তাহলে হোলিনেস কি হবে পবিত্রতা। ইকুয়ানিমিটি ইকুয়ানিমিটি মানে কি ইকুয়ানিমিটি মানে হচ্ছে সমতা বা কন্ট্রোল করার কোনো কিছু কন্ট্রোল করা আর কি কোনো কিছু আমরা যখন কন্ট্রোল করতে পারি আমাদের ইমোশনস আমাদের ফিলিংস আমরা যখন কন্ট্রোল করতে পারি সেটাকে বলা হয় সমতা ইংলিশে বলে ইকুয়ানিমিটি। প্লাসিডিটি প্লাসিডিটি মানে কি প্লাসিডিটি মানে হচ্ছে বলতে পারো দ্য ম্যান ইজ ভেরি প্লাসিড the man behaved placidly, মানে গাম্ভীর্য বলতে পারি আমরা, বা শান্ত ভাব। সো এখানে এই চারটি অপশনসের মধ্যে কোনটি হবে? অবশ্যই তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, পবিত্রতা, স্যাংটিটি মানেও পবিত্রতা এবং হোলিনেস মানেও পবিত্রতা। তাহলে হবে অপশন বি, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্যাংটিটি মিনস হোলিনেস। দ্য নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8, এ লা মোড মিনস, কথাটি অ্যাকচুয়ালি ফ্রান্স থেকে এসছে, ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটার মানে হচ্ছে এখন যেই যুগ, এখন যুগে যেটা চলছে আর কি, মানে তোমরা বলতে পারো লোকাচার অনুসারে। আলা মোড কথাটার মানে হচ্ছে লোকাচার অনুসারে। তাহলে এখানে কোনটা হচ্ছে ফ্যাশনেবল? ফ্যাশনেবল মানে কি? আমরা যেটা জানি ফ্যাশনেবল, এখন ফ্যাশনে আমরা বলি যে এই সময় এই কাপড়টা, এই ড্রেসটা এখন চলছে, ফ্যাশনেবল। তার মানে কি? প্রচলিত, প্রচলিত রীতি বলতে পারি, বা কোনো স্টাইল বা কোনো কিছু আমরা বলতে পারি যেটা এখন চলছে, সবাই ইউজ করছে, সবাই পড়ছে। ওকে, নেক্সট হচ্ছে অপশন বি ইজ চিপ। চিপ মানে আমরা সবাই জানি, আমি আর লিখছি না, চিপ মানে হচ্ছে সস্তা। এক্সপেন্সিভ ইজ দ্য অপোজিট অফ চিপ। এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, লিখেই দিই, চিপ মানে সস্তা, আর এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। আর কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট মানে হচ্ছে যেটা আমাদের জন্য সুটেবল বা যেটা আমাদের জন্য সুবিধাজনক। তাহলে এই চারটি অপশনসের মধ্যে কোনটা মিলছে? অবশ্যই তোমরা সবাই বুঝতে পারছো এই চারটি অপশনসের মধ্যে অপশন এটা মিলছে, ফ্যাশনেবল। আলা মোড মিনস ফ্যাশনেবল। ওকে, দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড আলা মোড ইজ ফ্যাশনেবল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। লিসেনার্স মানে শ্রোতা, শ্রোতারা মিউজিক কনসার্ট, মিউজিক শুনে খুবই ডিলাইটেড হলো। ডিলাইটেড মানে কি? ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, খুশি। সো এখানে চারটি অপশন সব আছে, অপশন এ সারপ্রাইজড, অপশন বি স্যাডেন্ড, অপশন সি অ্যাঙ্গার্ড, অপশন ডি এক্সাইটেড। এই কোয়েশ্চেনটা খুবই সহজ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অপশন এ সারপ্রাইজড মানে আমরা বলি আমরা সারপ্রাইজ হয়ে গেছি, দেখে আমরা অবাক হয়ে গেছি। স্যাডেন্ড মানে কি? স্যাডেন্ড মানে হচ্ছে দুঃখিত হওয়া। অপশন সি অ্যাঙ্গার্ড মানে রেগে যাওয়া। আর অপশন ডি এক্সাইটেড মানে আমরা বলতে পারি এক্সাইটেড হয়ে গেছে, সে এক্সাইটমেন্টের বসে অনেক চেঁচাচ্ছে, বা আমরা অনেক সময় বলি যে খেলা দেখতে গিয়ে তারা উত্তেজিত হয়ে লাফিয়ে উঠলো, তাই না? দে গট এক্সাইটেড while watching the game। তাহলে কোনটা হবে? তোমরা অবশ্যই বুঝতে পারছো, এক্সাইটেড হবে, ডিলাইটেড, এক্সাইটেড। এখানে চারটে অপশনসের মধ্যে সবচেয়ে মিল হচ্ছে এই অপশন ডি এর সাথে, এক্সাইটেডের সাথে। কোনো মিউজিক কনসার্টে গিয়ে আমরা অবশ্যই অবাক হব না বা দুঃখিত বা রেগে যাব না, মানে এই তিনটে হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা কি হব? আমরা ডিলাইটেড হয়ে যাব, আমরা উত্তেজিত হয়ে যাব, আমাদের অনেক ভালো লাগবে। সো অপশন বি হিয়ার ইজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 9। ওকে, দ্য লিসেনার্স ওয়ার এক্সাইটেড বাই the music concert. The next question, question number 10, cinema may be used with cooking, selling, sleeping, and the last option is theater. তো আমরা সবাই জানি সিনেমা কাকে বলে, আমরা সিনেমা হলে যাই, আমরা সিনেমা সবাই মোটামুটি দেখেছি, আমরা সিনেমা হলে গেছি, আমাদের পছন্দ মতো সিনেমা দেখেছি। তো এই চারটে অপশনসের মধ্যে আমরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, কুকিং হবে না, কারণ কুকিং মানে রান্না করা। সেলিংও হবে না, কারণ সেলিং মানে কোনো কিছু বিক্রি করা। স্লিপিং, স্লিপিং মানে তো ঘুমোনো। আর থিয়েটার, থিয়েটারের সাথে যাবে, কারণ থিয়েটারেও আমরা যাই, কোনো নাটক দেখতে যাই, কোনো কনসার্ট হলে আমরা সেটা দেখতে যাই থিয়েটারে। থিয়েটার মানে হচ্ছে কি? নাট্যশালা। সো এখানটায় থিয়েটারটাই, থিয়েটারের মানে সিনেমা, থিয়েটার শব্দটির অর্থ অনেকটা সিনেমার শব্দটির মতনই হচ্ছে। সো হিয়ার উই ক্যান সি দ্যাট থিয়েটার ইজ দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড সিনেমা। দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, কুইন্ট এসেন্সিয়াল মিনস। বলতে পারি যে খুবই চলিত একটা উদাহরণ, খুবই সাধারণ একটা উদাহরণ, কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। যেটা ফর এক্সাম্পল আমরা যেরকম বলতে পারি যে মাছ ভাত, ইউনো লাইক রাইস অ্যান্ড ফিশ কারি ইজ দ্য কুইন্ট এসেন্সিয়াল ফুড অফ বেঙ্গলি। সো অপশন এ বলছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, অপশন বি মোস্ট ওয়ান্টেড থিং, যে জিনিসটা আমরা খুবই চাই, আমরা আমাদের চাওয়ার কোনো জিনিস, মোস্ট পপুলার মানে খুবই বিখ্যাত, অ্যান্ড মোস্ট ইউটিলাইজড মানে যেই জিনিসটাকে আমরা খুবই ইউজ করি, আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই চারটে অপশনসের মধ্যে আমরা কি দেখছি? যে অপশন এ ইজ গোয়িং উইথ দ্য ওয়ার্ড কুইন্ট এসেন্সিয়াল। কুইন্ট এসেন্সিয়াল মানেই হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। যেরকম আমি বললাম মাছ ভাত হচ্ছে কি? মাছ ভাত বাঙালিদের একটা কুইন্ট এসেন্সিয়াল খাবার, বা মাছ ভাত মানেই আমরা বাঙালিকে রিপ্রেজেন্ট করি মাছ ভাত দিয়ে, তাই তো? মিষ্টি দিয়ে, রসগোল্লা দিয়ে। So these are the examples of the word quintessential. Okay, now let's go to the next word, imbroglio. एखानटाय ए शब्दटिर स्पेलिंग होच्छे IMBROGLEO किन्तु एखाने जीटा साइलेंट तो एक्चुअली द प्रोनाउंसिएशन इज इम्ब्रोलियो. सो इम्ब्रोलियोर माने कि कैकोफनी, कन्फेशन, कन्फ्यूज्ड सिचुएशन ना कैंडिड एडमिशन. डोंट वरी आमी बोले दिच्छी इम्ब्रोलियो माने कि ताहले तोमरा एई चारटे अपशन्सेर मध्ये कोनटा होबे सेटा बुझे जाबे. इम्ब्रोलियो माने होच्छे कोनो रकमेर कोनो जटिल बा जट बा कोनो जटिल अवस्था. ओके सो कैकोफनी ऑप्शन ए कैकोफनी. कैकोफनिर माने कि कैकोफनिर माने होच्छे कर्कश बा जेटा माने सुनते खूब एक भालो लागे ना जे आवाज़टा. कन्फेशन कन्फेशन माने कि कन्फेशन माने आमरा जेरकम आमादेर दोष कन्फेस करी स्वीकार करी तार माने कन्फेशन माने कि स्वीकारोक्ति बोलते पारी. अ कन्फ्यूज्ड सिचुएशन माने कोनो जटिल अवस्था. अनेक समय आमरा अनेक जटिल अवस्थाय पड़े जाई जखन आमरा कि करब कि ना करब आमरा बुझे पाई ना. तो सेरकम एकटा कन्फ्यूज्ड सिचुएशन जटिल अवस्था. सेकेंड डी इज कैंडिड एडमिशन. कैंडिड एडमिशन माने कोनो स्पष्टभावे आमरा जखन एडमिट करी बा स्पष्टभावे आमरा जखन कोनो किछु बोली कोनो ब्यापारे. ओके सो एई चारटे अपशन्सेर मध्ये कोन अपशनटी सबचेये मिल खाচ্ছে अवश्यई तोमरा बुझतेई पारछो अपशन सी अ कन्फ्यूज्ड सिचुएशन जटिल अवस्था. और इम्ब्रोलियोर मानेও হচ্ছে জটিল বা জটিল অবস্থা বা কোনো জট বা কোনো এরকম কোনো সিচুয়েশন যখন আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কি করব কি না করব আমরা বুঝে পাই না. সো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমব্রোলিও ইজ আ কনফিউজড সিচুয়েশন. অপশন সি আ কনফিউজড সিচুয়েশন. কোয়েশ্চন নাম্বার 13 মেলিফ্লুয়াস. মেলিফ্লুয়াস মানে কি? মেলিফ্লুয়াস মানে হচ্ছে আমরা বলতে পারি সুমধুর বা মসৃণ বলতে পারি. सो एखाने चारटी अपशन देवा आछे. अपशन ए सुइट साउंडिंग, अपशन बी कैकोफनिक, अपशन सी लाउड, अपशन डी इरिटेटिंग. हाँ आमी बुझते पेरे गेछी जे तोमराओ बुझते पेरे गेछो आंसरटा कि हबे. अवश्यई अपशन ए हबे सुइट साउंडिंग माने सुमधुर बा जेई आवाजटा शुनते आमादेर खूब मिष्टि लागे खूबई भालो लागे. कैकोफनिक माने एर आगेर क्वेश्चनेई आमी बोले दिएछि कैकोफनिकेर माने होच्छे कर्कश आवाज. लाउड माने तोमरा सबाई जानो खूब जेई आवाजटा खूब जोरे हय. आर इरिटेटिंग माने होच्छे बिरक्ति खूबई बिरक्तिपूर्ण खूबई माने जेई जिनिसटा आमादेर भालो लागे ना आमादेर आमरा बिरक्त हई जे जिनिसटाय शुनले बा देखले. सो the synonym of the word mellifluous is option A, sweet sounding. The next question is book may be used with. book কথাটা আমরা কিসের সাথে কোন আমরা কিসের সাথে ইউজ করে থাকি. বুকের একটা মানে তো বই, বুকের আরেকটাও মানে আছে the verb book যেটা সেটা হচ্ছে কি কোনো কিছু যখন আমরা নিজেদের জন্য আটকে রাখি তখন সেটাকে আমরা বুক করা বলি, তাই তো? তাহলে ট্রাউজার্স, ট্রাউজার্স মানে হচ্ছে প্যান্ট. অপশন বি ইনসেক্টস, ইনসেক্টস মানে পোকামাকড়. অপশন সি টিকিট অ্যান্ড অপশন ডি পেইন্টিং মানে ছবি. তাহলে আমরা কি দেখছি যে বুক কথাটা আমরা ট্রাউজার্স, ইনসেক্টস বা পেইন্টিংয়ের সাথে ইউজ করতে পারি না. আমরা অপশন সি টিকিটের সাথে ইউজ করতে পারি কারণ আমরা টিকিট বুক করি. ওকে কোথাও যখন আমরা যাই তখন আমরা টিকিট বুক করি, আমরা আমাদের সিট বুক করে রাখি, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 15 চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস गिवन বিলো. জনরা, জনরা মানে কি? জনরা আমরা বলি যে জনরার অ্যাকচুয়াল মানে হচ্ছে ধারা বলতে পারি বা ধরন বলতে পারি. ওকে সো এখানে চারটি অপশন দেওয়া আছে. অপশন এ আ গ্র্যান্ড ট্যুর, অপশন বি আ শফার, অপশন সি আ স্পেসিফিক ক্যাটাগরি অ্যান্ড অপশন ডি আ লং লিস্ট. তো গ্র্যান্ড ট্যুর মানে কি? ট্যুর মানে আমরা জানি ভ্রমণ, ভ্রমণ করা, অনেক দূরে ভ্রমণ করা গ্র্যান্ড ট্যুর. শফার মানে কি? শফার মানে তোমরা যারা জানো না জেনে নাও, শফার মানে হচ্ছে ড্রাইভারকে বলা হয়. স্পেসিফিক ক্যাটাগরি মানে একটা নির্দিষ্ট ধরন বা একটা নির্দিষ্ট ধারা বা ধরন বা শ্রেণী, অনেকভাবেই আমরা এটার মানে জানতে পারি. লং লিস্ট মানে কি? এটা লম্বা তালিকা. ওকে লিস্ট মানে তালিকা. সো এই চারটি অপশনসের মধ্যে আমরা কি দেখছি? জনরা মানে হচ্ছে ধারা বা ধরন. তাহলে অপশন এর সাথেও মিলছে না, অপশন বি এর সাথে অবশ্যই না, অপশন সি এর সাথে মিলছে, অপশন ডি এর সাথেও মিলছে না. তালিকা নয়, ধারা বা ধরন, কোন শ্রেণীতে পড়ছে, কোন ধরনের গল্প এটা, কোন ধরন বা কোন ধারার কবিতা এটা. ওকে সো অপশন সি ইজ দ্য সিনোনিম. কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দাও. আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেখানে ট্যাপ করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে যখনই আমি বা আমাদের চ্যানেলে যে কোনো ফ্যাকাল্টি নতুন ভিডিও নিয়ে এলে যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। নেক্সট ক্লাসে আমি এরকম আরও ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতে চলেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস সংক্রান্ত, অ্যাকাডেমিক্স সংক্রান্ত। সো তোমরা কিন্তু মিস করো না। স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ।